আজ আপনি শুনবেন প্রেমেন্দ্র মিত্রের কাহিনী কলকাতার গলিতে। গল্প পাঠে এবং চরিত্রাভিনয়ে আমি সায়ন। পোস্টার ডিজাইনিং বিমান। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আমার নাম বিশ্বনাথ, পাড়াগাঁয়ের ছেলে আমি। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশ বনের ভেতর দিয়ে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারি আমি। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পুরানো কাঠ কতবার বাজি ধরে নিয়ে এসেছি, কিন্তু আমার ভয় শুধু কলকাতা শহরটাকে, যেখানে দুপা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জো নেই বললেই হয়, সেইখানেই এক রাতে যা বিপদে পড়েছিলাম। না, কলকাতা শহরে সন্ধ্যের পর বেরোনো নিরাপদ নয়। আমার কথা শুনে সবাই হেসে উঠল। না হে না, চৌরঙ্গি সেন্ট্রাল এভিনিউয়ের কথা বলছি না। কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয়। শোনো তাহলে। সেবার গাঁয়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতা গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রের ট্রেনে বাড়ি চলে আসব, কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় বলো? প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইটই সব কিনে ফেললাম। সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না, শুধু একটা স্যুটকেস। তাতেই বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে আসি। অবিনাশ আমাদের গ্রামেরই ছেলে, স্কুলে আমার সঙ্গে পড়াশুনো করেছে, কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম। অবশ্য অবিনাশ বেশি দিন কলেজে পড়েনি, অত্যন্ত খেয়ালি ছেলে, কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তাহার কোনো ইয়ত্তা নেই। বড় হয়েও তার সে স্বভাব কাটেনি। কথা নেই বার্তা নেই, হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারপর আর মাস দুই কোনো দেখাপাত্তা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম, কিন্তু এমন করে আর কতদিন রাখা যায়? বছরের শেষে পরীক্ষার সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমুদে আর এত মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম, কিন্তু অবিনাশ যেন বেশ মজাই পেল পরীক্ষা দিতে হবে না শুনে। বলল, তবে আর কি, যাই, বর্মাটা বরং একবার ঘুরে আসি। তারপর আবার মাসখানেক অবিনাশের কোনো দেখা সাক্ষাৎ নেই। আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা। এই পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ আর মিটত না। যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানা কটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতাই নেই। পথ যেখানে অফুরন্ত, আকাশের যেখানে কুল কিনারা নেই, এমন জায়গায়
বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ খানিক বাদেই কেটে যেত। তবে অবিনাশের এই সব মোহটোহ কিছুই ছিল না, এটা ছিল তার নেশা। মাস তিনেক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম, বহু দিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানাতে আপাতত আছে, আমি এসে তার সঙ্গে যেন দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে খুব একটা বেশি দূরে হবে না, তাছাড়া ট্রেনেরও এখনো অনেক দেরি আছে, যাই একবার দেখা করেই আসি যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞেস করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন খুব একটা বেশি নয়, বড়জোর 7:30 কি 8, কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলিই হোক আর যাই হোক, কলকাতার পথ তো, অথচ এই 8 বাজতে না বাজতেই সেখানে একটিও জনপ্রাণী নেই। ভেবেছিলাম খানিক দূর গিয়েই হয়তো আবার কারো দেখা পাওয়া যাবে, তাকে পথে জিজ্ঞেস করে নেব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও কিছুতেই যেন ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি। কিন্তু যে লোকটা আমায় খবর দিল, আমায় ভুল পথ দেখিয়ে তার লাভটা কি? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 50,00,000 টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে? তাছাড়া আমার সাজ পোশাক দেখে আমাকে বড় লোক বলে ভুল করার মতো সম্ভাবনা কোনোভাবেই নেই। তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম, পথ তেমনই নির্জন, বাতিগুলো কেমন যেন মিটমিট করে জ্বলছে। একে তো গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলোকিত হওয়া দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকু বুঝতেও কষ্ট হয়। খাস কলকাতার ভেতর এমন রাস্তা আছে কে জানত? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলের তৈরি, কোনো রকমে হাড় বেরোনো ইট কাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে, না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। রাস্তার পাশে সারি সারি পোড়ো বাড়ির মতো সব খাঁ খাঁ করছে। ক্রমশ মনে হলো কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছে, বহু দিনের আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস যেখানে বহু দিন ধরে নেই, এমন ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটার ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে একটা গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারির ভেতরে ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম, গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এ গলি থেকে বেরোতে পারলে বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতরে এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা
কেমন যেন ছমছম করছিল। সবে তো সন্ধে, কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজন গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে, অথচ এই পথটা কেমন করে জানি না এখনই এত নির্জন নিস্তব্ধ হয়ে গেছে। মনে হলো আমি যেন বহু কালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি। সে শহরের লোকজন বহু কাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পা সেই শহরে পড়েনি কেউ যেন জানে না। আমি যেন প্রথম সেই শহরের নিস্তব্ধতা ভাঙলাম। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। সেই শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাপসা গন্ধটাও যেন ক্রমশ বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এ গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজ করে, পরে একদিন দিনের বেলা আবার আসলেই হবে। খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ বন্ধ, কিন্তু তা কেমন করে হয়? আমি একটা পথে যে গলিটাতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এগুলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথই দেখতে পাইনি। তাহলে গলির দুটো মুখই বন্ধ কেমন করে হয়? কোনো একটা মুখ দিয়ে তো আমি ঢুকেছি। ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল, যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে, এখন আসবার সময় ভুল করে সেইটাতে ঢুকে পড়েছি, সেইটারই মুখ বোধহয় বন্ধ। কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি অন্যমনস্ক হয়ে তো পথ হাঁটছিলাম না, আগাগোড়াই সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত না হয় ডেকে একবার জিজ্ঞেস করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতে হবেই, যে করেই হোক। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম আমি। গলিটা যেন ক্রমশই দীর্ঘ হয়ে চলেছে। আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরো লম্বা করে দিয়েছে। এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যি বুকের ভেতরটা কেমন যেন একটা করে উঠল। একে আমি পাড়া গাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি, শহরে এলে এমনিতেই আমার হাঁপ ধরে, তার উপর এই ভ্যাপসা গন্ধ ভরা অন্ধকার একটা গলি, চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলার ষড়যন্ত্র করেছে। ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তারও জো নেই। এমন একটা ধোঁয়াটে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে যে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না। যতই এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাথাটা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে খানিকটা ভারী ছিল, সেটা বয়ে বেশ ক্লান্তই মনে হচ্ছিল নিজেকে। এমনি করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম, আরে, এ তো আমাদের অবিনাশ।
এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। অবিনাশ! আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো। বললাম, আরে কি আশ্চর্য, তোর খোঁজ করতেই তো এই গলির মধ্যে এক ঘন্টা ধরে ঘুরে ঘুরে হয়রান হচ্ছি। বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, হ্যাঁ, ঢুকলে আর বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বলল, এসেছিস তাহলে। আমি বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বের করতে পারতাম? আমার কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বলল, আমায় তাহলে তোর মনে আছে ভাই। সে কি মনে থাকবে না কেন? না রে ভাই, মনে থাকে না, অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, চিলি তো ভাই ভূপর্যটক, তা দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহভাবে বলল, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম রে ভাই, তারপর আবার বেরিয়ে পড়লাম। আবার? তা ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বলল, হ্যাঁ এই আজই। আজ? সে কি রে, এবার কোথায় গেছিলি? বলছি চল। সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু তখন আর আগের কথা কিছু মাত্র মনে ছিল না। অবিনাশ বলতে আরম্ভ করল, এবারে ভাই গেছিলাম বহু দূর, খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটা জাহাজ দেখলাম, বুঝলি? সুন্দর বলতে আবার নতুন মনে করিস নি যেন, জাহাজটা অনেক পুরনো, বহু দিনের পুরনো। নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে, মাস্তুলগুলোও বহু দিনের পুরনো, চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহু কাল ধরে পৃথিবীর কত সমুদ্রে যেন সে পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে। তার চেহারাতেই কেমন একটা ভব ঘুরে রুক্ষুরুক্ষু ভাব, বুঝলি? তার উপরে শুনলাম সে এখান থেকে মাল নিয়ে যাবে জব দ্বীপে। তখন আর লোভ সামলাতে পারলাম না ভাই। জব দ্বীপ, হ্যাঁ ভাবা যায়, সারি সারি নারকেল আর তাল গাছ তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ, আহা! তার ওপর গভীর বনের মাঝে তার বোরাবুদর। একেবারে মেতে উঠলাম জানিস, যেমন করেই হোক যেতেই হবে জাহাজে। জাহাজের ভাড়া দেবার মতো পয়সা ছিল না, অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব টাপ করে কিছু ঘুষ টুস দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম। ওই জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট ত্রিপল ঢাকা বোট টাঙানো থাকে না, সেইখানে ঠিক হলো তারই একটার ভেতরে আমি লুকিয়ে বসে থাকব, তাহলে কেউ টের পাবে না, খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমাকে খাবার দিয়ে যাবে। তা সেই কথা অনুযায়ী গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হওয়ার আগেই জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি জানিস, সারা দিন তার ভেতরে লুকিয়ে থাকি, ত্রিপল ফাঁক করে মাঝে মাঝে একটু আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে, তখন ইঞ্জিনিয়ার, ফায়ারম্যান আর ওপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না। তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে গিয়ে দাঁড়াই। এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছলাম। আগে ঠিক ছিল
সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে। কিন্তু বন্দরে জাহাজ ভেড়বার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার আর উপায় নেই। এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শটান ড্রাই ডকে রং করার জন্য পাঠানো হবে, ঠিক আছে? সুতরাং সেইভাবে নামা যাবে না। তাহলে উপায়? খালাসি বললে, উপায় আছে। সবাই যখন জাহাজ ভেড়াবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই কেল্লা ফতে। আমি তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুঁটলিটা আমার পিঠে বাঁধাই ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিকই, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেড়বার জন্য পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান ভাই! প্রাণপণেও আর সে টান ছাড়িয়ে বেরিয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলে ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, সে কি? তারপর? তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনের একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। অবিনাশ তার জামা তুলে দেখালো। এ কি? জামার নিচে যে কিছুই নেই, একেবারে ফাঁকা, শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিচ্ছু নেই। ওধারের ল্যাম্পপোস্টটা সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ওপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই। শূন্য, শূন্য, সব শূন্য, সব শূন্য, সব শূন্য। অবিনাশ! অস্ফুট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়তে শুরু করলাম। কিন্তু কোথায় যাব? যেদিকেই যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পোড়ো বাড়ির দরজায় ঘা দিতে লাগলাম। কেউ আছেন, কেউ আছেন ভেতরে, ভেতরে কেউ আছেন, ভেতরে কেউ আছেন। তার দরজা জানালাগুলো পর্যন্ত সেই আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল। কিন্তু কারুর সাড়া নেই, অন্ধকার। হঠাৎ মনে হলো গলিটা যেন আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে, অসহ্য তার ভ্যাপসা গন্ধ। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে, বাবু উঠ রিয়ে, শিয়ালদা স্টেশন পৌঁছ গে হ্যাঁ। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম। কিন্তু কখন কেমন করে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দুমাস আগে জাভার বন্দরে ঠিক ওই রকমভাবেই মারা গিয়েছিল। এতক্ষণ আপনি শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের কাহিনী কলকাতার গলিতে। গল্প পাঠে এবং চরিত্রাভিনয়ে আমি সায়ন। পোস্টার ডিজাইনিং বিমান। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী রবিবার
আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM, মনের সাথী, মনের গান।